এই অহনা ওঠ, চোখ খোল, দেখ তোর আহি আপু তোকে ডাকছে। তখন মোনা চৌধুরী মেয়ের অবস্থা দেখে আয়াতকে টেনে তুলে নিজ মেয়ের মাথাটা কুলে নিয়ে বলে, আমার মেয়েকে আঘাত করে আবার ন্যাকা সাজাচ্ছে। আয়াত কিছুই বুঝতে পারছে না, ও কিভাবে অহনাকে আঘাত করতে পারে। তাই ও বলল, কাকিমণি তুমি এটা কি বলছো, আমি কেন ওকে আঘাত করব, ওই গাড়িটাই তো। চুপ, একদম চুপ, আমরা সবে দেখছি তুমি কি করছিলে। তখন জুনায়েদ চৌধুরী বললেন, রাহি আমরা কি তোমাকে কম ভালোবাসি, সেই তুমি কি না আমার মেয়েকেই আঘাত করলে। কাকাই তুমি বিশ্বাস করো আমি অহনাকে আঘাত করতে চাইনি। তোমরা এখন এগুলো নিয়ে কথা বলবে নাকি অহনাকে নিয়ে হাসপাতালে যাবে? সবাই রেদওয়ান চৌধুরীর কথায় তাড়াতাড়ি করে অহনাকে হাসপাতালে নিয়ে গেল, আয়াতও সাথে গেল। অহনাকে হাসপাতালে নিয়ে ডাক্তার ট্রিটমেন্ট করে জানাই বেশি কিছু হয়নি, মাথায় ব্যথা পেয়েছে, হসপিটালে একদিন থাকতে হবে, তারপর বাড়ি নিয়ে যেতে পারবে। ওই হসপিটালে রাতে বাড়ির লোক থাকার নিয়ম নেই, জ্ঞান ফিরলে ওদের জানিয়ে দেবে। তাই সকলে বাড়ি যাই, বাড়ি যাওয়ার পথে অফিস থেকে আর্জেন্ট কল আসে, এখনই অফিসে যেতে হবে। তাই আদিয়ান চৌধুরী আর রেদওয়ান চৌধুরী অফিসে যাই, জুনায়েদ চৌধুরী যেতে চায় কিন্তু আদিয়ান চৌধুরী যেতে মানা করে। এমনিতেই অহনার জন্য টেনশনে আছে, এখন অফিসের কাজ দিয়ে আরও টেনশনে ফেলতে চায় না, তাই ওনারা ওখান থেকেই অফিসে চলে যায়। বাড়িতে আসে আয়েশা চৌধুরী, জুনায়েদ চৌধুরী, মোনা চৌধুরী আর আয়াত। ওরা বাড়ির ড্রয়িং রুমে আসতেই মোনা চৌধুরী বললেন, আহি তুমি এটা কি করে করতে পারলে অহনার সাথে, ও আর আমরা কি তোমাকে কম ভালোবাসি, তাহলে কেন করলে। বিশ্বাস করো কাকিমণি আমি অহনাকে। চুপ করো, তুমি বলো কেন করলে। তখন আয়া জুনায়েদ চৌধুরীর কাছে গিয়ে বলল, বিশ্বাস করো কাকাই আমি অহনাকে ইচ্ছে করে আঘাত করিনি, আমি অহনাকে খুব ভালোবাসি, আমি কেন ওকে আঘাত করতে যাব। রাহি তুমি রহনাকে আঘাত করেছো, আমরা সবাই দেখেছি। আর কি বললে তুমি, রহনাকে ভালোবাসো? তোমার মুখে ভালোবাসার কথা মানায় না, শুধুমাত্র তোমার জন্য আমরা বাবা আর আপাকে হারিয়েছি, শুধুমাত্র তোমার জন্য। কাকাই চিৎকার করবে না, তুমি অস্বীকার করতে পারবে তোমার জন্য বাবা আর আপা মারা যায়নি? তোমার জেদের জন্য বাবা ঘুরতে গিয়েছিল, তারা সেদিন না গেলে বাবা আর আপা আমাদের সাথে থাকতো। আয়াত কিছু না বলে চুপ করে রইল। এতক্ষণ আয়েশা চৌধুরী নিজেকে সংযত করতে পারল, এখন আর নিজেকে সংযত করতে পারল না, তিনি গিয়ে আয়াতকে চড় মারল। আয়াত অবাক চোখে ওর মায়ের দিকে তাকালো। তখন ওর মা বলল, আহি এই শিক্ষা দিয়েছি আমরা তোমাকে, তুমি কি করে পারলে অহনাকে ধাক্কা দিতে, তোমাকে আবার নিজের মেয়ে বলতে ঘৃণা হচ্ছে, শুধুমাত্র তোমার জন্য আমার বাবা আর আপাকে হারিয়েছি। মা বিশ্বাস করো আমি অহনাকে আঘাত করিনি, আমি ইচ্ছে করে ওকে ধাক্কা দেইনি। আমরা সবাই দেখেছি তুমি কি করছো, তুমি বললেই মিথ্যাটা সত্যি হয়ে যাবে না। মা প্লিজ আমাকে বিশ্বাস করো। এই কথা শুনে আয়েশা চৌধুরী আবার আয়াতকে আরো একটা চড় মারলেন আর বললেন, বিশ্বাস আর তোমাকে আমরা সবাই নিজের চোখে দেখেছি, সব সময় চোখে দেখা জিনিস সত্যি হয় না। আহি তুমি যদি আর একটা কথা বলো তাহলে খুব খারাপ হয়ে যাবে। মা আমি সত্যি বলছি। তোমার একটু লজ্জা করছে না, তাই না? কিভাবে এতক্ষণ ধরে মিথ্যা বলছো? লজ্জা কিভাবে করবে, ওর লজ্জা আছে নাকি? শুধু বোরকার হিজাব পরলে তাকে লজ্জা বলে না, মন সুন্দর হতে হয়। ওর তো মনটাই করছি, ওর মতো আমার মেয়ে হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। কাকিমণি তোমার ওই মুখে আমাকে কাকিমণি ডাকবে না, তুমি আমার মেয়েকে আঘাত করেছো। তখন আয়েশা চৌধুরী বললেন, আহি তুমি এখান থেকে যাও, আমার তোমাকে দেখতে ইচ্ছা করছে না, আমি যেন আমার সামনে তোমাকে এখন আর না দেখি। তখনই জুনায়েদ চৌধুরী ফোনে কল আসে যে অহনা জ্ঞান ফিরেছে। তাই আয়েশা চৌধুরী, মোনা চৌধুরী, জুনায়েদ চৌধুরী হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। হাসপাতালে গিয়ে অহনার থেকে জানতে পারে আয়াত অহনাকে বাঁচানোর জন্য টান দিয়েছিল। সব শুনে ওনারা তিনজন অনুতপ্ত হয়, তার অহনাকে রেখে বাড়ি চলে আসে। কিন্তু বাড়িতে এসে জানতে পারে আঁখি চৌধুরী হসপিটালে, তাই সবাই ভাবে আয়াত হয়তো তার সাথে আছে, তাই আয়াতকে নিয়ে কেউ মাথা ঘামায় না। ওখানে গিয়ে জানতে পারে আঁখি চৌধুরীর বাচ্চাটা মারা গেছে, কিন্তু আয়াতকে কেউ কোথাও পায় না। সেখান থেকে আয়াতকে আর পাওয়া যায়নি, আয়াত তাদের থেকে হারিয়ে গিয়েছিল। সত্যি কি আয়াত ওদের জন্য বাড়ি থেকে চলে এসেছিল নাকি অন্য কোনো কারণ আছে? বর্তমান সবাই তাদের তিনজনকে কি বলবে বুঝতে পারছে না। আদিয়ান চৌধুরী আয়েশা চৌধুরীকে একটা থাপ্পন মারলেন আর বললেন, তুমি তোমার মেয়েকে চিনতে না আয়েশা, তুমি কি করে পারলে ওর গায়ে হাত তুলতে? আর তুমি জানতে না এই পৃথিবীতে সব থেকে বেশি ওর দাদু ভাইকে ভালোবাসত,
সবাই নিজের বাবা মাকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু আহি সব থেকে বেশি ওর দাদু ভাইকে ভালোবাসত। আর তোমরা কিনা তাকেই দোষারোপ করছো বাবার মৃত্যুর জন্য, আর জুনায়েদ মনাও তোমরাও। আয়েশা চৌধুরী কিছু বললেন না, শুধু কেঁদেই চলেছেন। জুনায়েদ চৌধুরী আর মোনা চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন মোনা চৌধুরী বললেন, ভাইয়া তখন মাথা ঠিক ছিল না অহনার জন্য, তাই কি বলতে কি বলে ফেলেছি, আমাকে মাফ করবেন ভাইয়া। তোমাদের মাফ চাওয়াই কি হবে, শুধুমাত্র তোমাদের তিনজনের জন্য আহি আমাদের থেকে দূরে ছিল, আর আজ এই অবস্থা। তোমার মেয়েকে বাঁচানোর জন্য ভালো প্রতিদান দিয়েছো তোমরা, বাহ দারুণ। ভাইয়া আমরা সত্যি অনুতপ্ত। তখন আগের মাথায়, চুপ করো, আমি তোমাদের মুখ থেকে আর কিছু শুনতে চাই না। তখন আয়েশা চৌধুরী বললেন, আমি ওকে কিচ্ছু বলতে চাইনি, কিন্তু মোনা আর জুনায়েদের কথাগুলো শুনে নিজেকে আর সংযত করতে পারিনি। তখন শুধু মনে হচ্ছিল আমার মেয়ের জন্যই কারো মেয়ের কষ্ট পাচ্ছে, তাই আমি বুঝতে পারিনি। তখন ওকে একবার আড়াল হতে বললে ও এভাবে সবার থেকে আড়াল হয়ে যাবে, তাও একেবারের জন্য। প্লিজ আদি আমাকে মাফ করে দাও। ওরা না হয় আহির কাকাই আর কাকামুনি হয়, কিন্তু তুমি, তুমি তো ওর মা, তুমি ওর মা হয়ে কেন ওর মনের অবস্থা বুঝতে পারলে না? আমি আর তোমাদের কথা শুনতে চাই না। সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে সবার কথা শুনছিল। অহনা তো কেঁদেই যাচ্ছে, শুধুমাত্র তার ভুলের জন্য আখি এতদিন বাড়ি ছেড়েছিল, অবশ্য ও জানতো না। আয়া শুধু ভাবছে, ইস তার জান পাখিটা একা একা কত কষ্ট করেছে, কিন্তু সে তার জান পাখির দুঃখের সময় তার পাশে থাকতে পারেনি। আসেনও তাই ভাবছে। রেজান আহমেদ আজ আসেনি হসপিটালে, শুধু রোজা এসেছে। ও এদিক ওদিক তাকাচ্ছিল, তখন একটা অপরিচিত মুখ দেখতে পেল। ও কিছু বলবে তার আগে তিনিই বললেন, আরে মিস্টার আয়াজ, রোজা আপনারা এখানে? সবাই তার দিকে তাকালো, আর তার উত্তরে রোজা বলল, মিস্টার আরাফ আপনি এখানে, আর আপনার হাতে কি হয়েছে? তেমন কিছু না, জাস্ট ছোট একটা অ্যাক্সিডেন্ট। এখন বলুন আপনারা এখানে? আসলে আহি মানে আয়াত একটা অ্যাক্সিডেন্ট করেছে। কি, মিস আয়াতের অ্যাক্সিডেন্ট হয়েছে? কখন, কবে? কালকে হয়েছে। এখন কেমন আছেন উনি? আগের থেকে বেটার। আমি কি ওনার সাথে দেখা করতে পারি? আয়াত এখন কারোর সাথে কথা বলতে চায় না। আরে আমি তো কথা বলতে যাচ্ছি না, শুধু একটু দেখতে যাচ্ছি। তখন আদিয়ান চৌধুরী বললেন, মিস্টার আরাফ তুমি আহি আয়াতকে চেনো কিভাবে? ওনার ভার্সিটি গিয়েছিলাম, তখন পরিচয় হয়েছে। আঙ্কেল আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি কি ওনার সাথে দেখা করতে পারি? হ্যাঁ বাবা যাও, যাও গিয়ে দেখে আসো। আপনারা কেউ চাইলে আমার সাথে আসতে পারেন। না বাবা তুমি একাই যাও, আয়াত আমাদের এখন ওর কাছে যেতে মানা করেছে। ওকে আঙ্কেল। বলে আরাফ আয়াতের কেবিনে ঢুকে পড়ল। ও জানতো এরকম বললে ওর সাথে কেউ আসবে না, তাই ও কথাটা বলল, আসসালামু আলাইকুম মিস। আয়াত চোখ বন্ধ করেছিল, কালো সালামে ওর মুখে হাসি দেখা গেল। ও না দেখেও কণ্ঠ শুনেই বুঝে ফেলেছে কে হতে পারে। ও মুসকি এসে চোখ খুলে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি, শুধু একটু মাথা ব্যথা করছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমার হাতে ব্যথা লাগলো কি করে? নিশ্চয়ই ইচ্ছে করে নিজেকে আঘাত করেছো যাতে এখানে আসতে পারো আর তার জবাব কাউকে না দিতে হয়। যে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য ইচ্ছা করে গাড়ির সামনে পড়তে পারে, তার সামনে এটুকু কিছুই না। এটা আমি প্ল্যান করেছিলাম ঠিকই, কিন্তু এখন না আরো এক মাস পর। তার মানে এটা অ্যাক্সিডেন্টলি হয়েছে? হুম। তাহলে এখন কি করবে? এখান থেকে বেরোতে হবে। কোনো প্ল্যান বানিয়েছো? হুম। ওকে তাড়াতাড়ি বলো, আমি বাইরে বলেছি শুধু দেখেই চলে আসবো। আয়াত আরাফকে ওর প্ল্যান বলো। সব শুনে আরাব বলো, সব ঠিক আছে, কিন্তু তোমার পায়ের অবস্থা বেশি ভালো নয়, হাঁটতে পারবে তো? পায়ে বেশি লাগেনি, পারবো। ব্যাপারটা একটু রিস্কি হলেও করতে হবে, তাছাড়া হয়তো হাঁটতে নাও হতে পারে। তুমি আছো তো? সব ঠিক আছে। আর ওহিয়ানা, আয়াত চৌধুরীর কাছে একটু রিস্ক কোনো ব্যাপার না। আমি এখনই পরিবারের কাছে ফিরতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে আমি ফিরে আসার খবরটা তার কাছে পৌঁছে গেছে, আর সে খুব তাড়াতাড়ি কিছু একটা করতে চাইবে, তাই আমি সব কিছু ঠিক করে তারপর ফিরব। তাছাড়া আর একটা অপারেশন বাকি আছে, মিস্টার জেকেকে ধরতেই হবে। তাকে ধরতে পারলে অনেক কিছু সুরাহা মিলবে, আর পরিবারের কাছে ফেরার আগে তাকে ধরতে হবে, কারণ পরে আমি হুঠাৎ বেরোতে পারবো না আর আমার পরিবারের জন্য রিস্কি হয়ে যাবে। এমনিতেও জেকে আমাকে হন্দি হয়ে খুঁজছে। বাকি কিছু তোমাকে টেক্সট করে জানিয়ে দিব, আর সব কিছু আমি ঠিক করে নিব। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ।
ওহো, এক মিনিট, জান ফোন দিয়েছিল, তোমাকে আর আমাকে খুব মিস করছে। তোমাকে ছাড়া কোনোদিনই থাকিনি তাই, এই প্রথম তুমি ওর থেকে দূরে। আমিও খুব মিস করছি ওর ছোট ছোট বায়না, ওকে খাইয়ে দেয়া, ওর দুষ্টুমি, সব মিস করছি। মূলত আমি আমার ফ্যামিলিকে মিস করছি। আই মিস দেম লট। কাকে মিস করছো আহি? পেছন থেকে কারো এমন কথায় আয়াত আর আব দুজনে চমকে গেল। সব শুনতে পায়নি তো আয়াত, তাদের মুখ দেখে বুঝতে পারলো বেশি কিছু শোনেনি, শুধু লাস্টের ওয়ার্ড ছাড়া। তাই আয়াত বলল, আরে মিস্টার আয়াজ, যে আপনি বাড়ি যাননি, আর রোজা তুই? আসলে আরবের দেরি হচ্ছিল দেখে আয়াজ ভেতরে ঢুকলো, তাদের কি এত মাখামাখি সেটাও বুঝতে পারে না, সাথে রোজাও ঢুকেছে। আয়াতের উত্তরে বলল, না যাইনি, তোমার সাথে তো কথাই হলো না। আমার সাথে আপনার কি কোনো কথা আছে বা ছিল নাকি? তুমি একটা একদিনের পরিচয় হওয়া লোকের সাথে যদি কথা বলতে পারো তাহলে তো আমি তোমার পরিচিতই, আর সম্পর্কে তোমার ফুফাতো ভাই আর কিছু আছে এখন বললাম না বাইরের লোকের সামনে। আর আবার আয়াত বুঝতে পারলো ও ঠিক কি মিন করতে চাইছে, তাই আরা মুসকে এসে বলল, কুল মিস্টার আয়াজ, আমি শুধু দেখতে এসেছিলাম, কিন্তু মিস আয়াত একা বোর হচ্ছিলেন তাই একটু কথা বলছিলাম, এই যা। এবার তো আমরা এসে গেছি, এখন আর আপনার থাকতে হবে না, আপনি এখন আসুন। আর আহি মানে আয়াতকে দেখতে আসার জন্য ধন্যবাদ। ইটস ওকে মিস্টার আয়াজ, আমি এমনি তো চলেই যেতাম, এখন আপনি যখন এসেছেন ওনার কথা বলার সঙ্গীও হলো, তাহলে আজ আসি, আল্লাহ হাফেজ। তখন আয়াত বলল, এক মিনিট মিস্টার, আসলে রোজা আজকে একাই এসছে, আপনি যদি ওকে বাড়ি ড্রপ করে দেন তাহলে একটু ভালো হয়। বলেই আয়াত মুসকে এসে রোজার দিকে তাকালো। এদিকে রোজা আয়াতের কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে আয়াতের দিকে। আয়াত চোখ দিয়ে ইশারা করলো রোজাকে। আসলে অনাকাঙ্ক্ষিত জিনিস যদি হুট করে মানুষ পায় তাহলে তার ঠিক কীরকম লাগে সেটাই হচ্ছে রোজার সাথে। আরব রোজার দিকে তাকিয়ে বলল, কিন্তু মিস আয়াত, আমার মনে হচ্ছে মিস রোজা বোধহয় এখন আমার সাথে যেতে ইচ্ছুক না, দেখুন না কিছুই বলছে না। আয়াত রোজার অবস্থা বুঝতে পেরে বলল, ফিরে রোজা যাবি তো নাকি? আয়াতের কথায় রোজা সম্পিত ফিরে পেল, হ্যাঁ হ্যাঁ যাবো তো, ওকে বাই, আল্লাহ হাফেজ, আমি আবার বিকালে আসবো। ওকে মিস আয়াত, নিজের যত্ন নেবেন, আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ। বলে আরব আর রোজা বেরিয়ে পড়লো। এখন আয়াজ আর আয়াত শুধু কাছে কেবিনে। আয়াজের আরব আর আয়াতের ওপর খুব রাগ হলো, ওরা কেন হেসে হেসে কথা বলবে, মোট কথা আয়াত জেলাসি ফিল করছে। ওরা বের হতেই আয়াজ বলল, কি হলো বললে না তো, কাকে মিস করছো? আমার পরিবারকে, আসলে মিস্টার আরবের সাথে আমার পরিবার নিয়ে কথা হয়েছিল। আই এম সরি জানপাখি। আয়াজের এই কথা শুনে আয়াত একটু অবাক হলো, ও করুণ স্বরে বলল, সরি। মনে হলো ভেতরে ভেতরে আয়াজ খুব অনুতপ্ত, কিন্তু কিসের জন্য সেটা আয়াজ বুঝতে পারছে না, আর আয়াজ কেন আয়াতকে জান পাখি বললো সেটাই বুঝতে পারলো না। তাই ও ভাবুক হয়ে বলল, কেন? তোমাকে তোমার দুঃখের সময়টা একাই তোমাকে পার করতে হয়েছে, আমি তোমাকে কথা দিয়েছিলাম কখনো তোমার থেকে হারাবো না, কিন্তু দেখো তোমার চরম দুঃসময়ে আমি তোমার পাশে থাকতে পারিনি। আয়াত এখন সব বুঝতে পারলো, ও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো, আমার দুঃখের সাথী তো আমি আপনাকে বানাইনি, তবে হ্যাঁ এটা বলতে পারি, আপনি চলে যাওয়ার পর আমি খুব একা ফিল করতাম, কারণ আপনি ছিলেন আমার খেলার সাথী, আমার বেস্ট ফ্রেন্ড। অবশ্য তখন আরও কয়েকজন আমার ফ্রেন্ড ছিল, কিন্তু আপনার অনুপস্থিতি আমাকে খুব পোড়াতো। অভিমান করে আছো আমার প্রতি? অভিমান তো একজন প্রিয়জন তার অপর প্রিয়জনের উপর করে, আমি আপনার প্রিয়জন ছিলাম কি? এই কথা শুনে আয়াজের কোলে যায় মোচর দিয়ে উঠল। সত্যি কি আয়াত ওর প্রিয়জন নয়, নাকি ও আয়াতের প্রিয়জন নয়? আমি তোমার থেকে দূরে গেলে কি হবে, মনটা তোমার কাছে রেখে গিয়েছিলাম আহি। আপনার মন তো আপনার উপস্থিতি আমাকে বোঝাতে পারেনি, তাহলে আপনার মন থাকাই না থাকাই আমার কি আসে যায়? আমি তো আপনাকে মিস করতাম, আপনার মনকে নয়। এতটা অভিমান আমার প্রতি? আমি ভাইয়ার চলে যাওয়ার পর অনেক কান্না করেছিলাম, আপনার মনে আছে? আপনি সেই কান্না থামিয়েছিলেন আর বলেছিলেন আপনি আমার বেস্ট ফ্রেন্ড, আপনি কখনো আমায় ছেড়ে যাবেন না, কিন্তু আপনি কথা রাখেননি। আপনি যতই বলুন আপনি আমার থেকে হারাননি, প্রকৃতপক্ষে আপনি আমার থেকে আগে হারিয়েছেন। আমি যেতে চাইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমি তো কোনো অভিযোগ করিনি, তাহলে আপনি কেন আমাকে এক্সপ্লেইন করছেন? তুমি অভিযোগ করনি ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ভুল বুঝছো, তখন বাবা অ্যাব্রোড এই জন্যই গিয়েছিল, তখন আমাদের বিদেশের বিজনেসটার খুব খারাপ অবস্থা ছিল, ওটাকে রিকভার করতে অনেক সময় লাগবে, তাই
আমাদের রেখে যেতে চাননি, তাই আমরাও ওনার সাথে গিয়েছিলাম। সেই বিজনেসটাকে দাঁড় করাতে আমাদের 2 বছর সময় লেগেছে। তারপর বাবা ডিসিশন নিলেন ওখানেই আরও কয়েক বছর থাকবেন। আমি অনেকবার বারণ করেছিলাম কিন্তু বাবা শোনেনি। যখন শুনলাম নানা ভাই আর খালামণির ডেথ হয়েছে, তার 2 দিন আগে বাবা আর মা গাড়িতে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। মায়ের অ্যাক্সিডেন্টে কি করব বুঝতে পারছিলাম না। তখন ওই মুহূর্তে দেশে আসা সম্ভব ছিল না, তাই আসতে পারিনি। মা বাবা পুরোপুরি সুস্থ হয়ে গেলে আমরা আসার জন্য বায়না ধরি। তখন চাচু আমাদের বলে আরও 2 বছর ওখানে থাকতে। আমাদের বাড়িতে চাচুর কথাই ছিল শেষ কথা, তাই আমরা আরও 2 বছর ওখানে থেকে আসি। আর এসেই জানতে পারি তুমি 2 বছর আগেই বাড়ি থেকে চলে গেছো। আমি তোমায় অনেক খুঁজেছি নিজের মতো করে, কিন্তু পাইনি।